আসসালামু আলাইকুম, মুনির জামান আপনাকে যুক্ত করা হয়েছে। আচ্ছা, আসলে এবিসি, সরি আপনার নামটা আমি বলে ফেলছি, আপনার নাম হচ্ছে এবিসি দিয়ে আসছেন আপনি। আপনি বলেন তাহলে। জি ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন। জি জি ভাই, না আছে বলছি, বলতে যে আমরা তো আসলে আপনার এই কথাবার্তাগুলো শুনলে তখন হিসাব মিলাইতে গেলে তো মাথাটা তখন তো আসলে আওলাই যায় আর কি, বুঝছেন? না হিসাব মিলাতে পারি না। আচ্ছা আচ্ছা, কোনটা মিলাইতে পারেন না যদি একটু বলতেন। না, এই যে সৃষ্টির রহস্য, তারপরে রোজক বৃহস্পত, হিসাব করতে গেলে জন্ম আমার যদি হিন্দু পরিবারে হইতো তাহলে আমি কৃষ্ণ কৃষ্ণ করতাম, মানে এরকম আর কি, মানে যুক্তি যুক্তি দিয়ে হিসাব করতে গেলে মানে মিলে না, সেটা বলছি যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে এটা তাহলে। হলো বাস্তবতা হলো এটা, যে কোনো বিষয় না যে আপনার কথা যে উড়াইয়া দিব ফেলে দিব সেরকম তো আবার কি দেখি না, গায়ের জোরে তো আসলে হলো না। যুক্তি যেটা যৌক্তিক বিষয়টা আমরা যদি ধরা হয় তাহলে আসলে তো চিন্তা করতে গেলে মিলন সংশয় হয়ে যেত, সংশয় না। হ্যাঁ, ঠিকই বলেছেন, তাহলে যুক্তি দিয়ে চিন্তা করলে তো এই জিনিসগুলো মিলছে না, তাহলে আমরা এই জিনিসগুলো মানবো কিভাবে? তাহলে তো এই জিনিসগুলো মানার কোনো যুক্তি নাই, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা ছোটবেলা থেকে যে আশায় নিয়ে থাকতাম যে যাক বাস্তবতা হলো যে মরে গেলেও পুনর্জন্ম হবে, বেহেশতে যাব, ইয়াং থাকবো, 16 বছরে থাকবো, অনেক কিছু পাবো, এই যে একটা আশা ছিল। আপনাদের এই বক্তব্য শোনার পরে তো সে আশা নেই, যে আমি মরে গেলে তো মাটির সাথে মিশে গেলাম, শেষ, এই একটা জিনিস তো আবার চলে আসে, তাই না? তখন হ্যাঁ তো মনে হয় যে না রে, আমি তো মানে আমি মৃত্যু মানে তো আমি শেষ, মানে আমার আর মাটি, আমার আর কোনো কিছু নেই, অস্তিত্ব নাই। মরার পরে বাঁচতে চান নাকি? না, বাঁচার কথা তো শুনে আসছি ছোটবেলা থেকে, মানে ওদের মরার ছোটবেলা পরে থেকে বেঁচে শুনতাম থাকবেন? যে মরার পরে আর বাঁচা নাই। যেমন অন্যরা বিশ্বাস করে যে পুনর্জন্ম আছে, হিন্দুরা মনে করে যে এবার কিছু ঘরে হয়েছে পরে পাখি হবো বা এটা হবো, এক এক ধর্মের বা এক এক মানুষ চিন্তা করে, কিন্তু আমরা যারা মুসলিম আমরা জানি যে মরে গেলেও অন্তত নবীর উম্মত হিসাবে এক সময় ভেস্তে যাবো এবং আমরা ঠিকই উট পাবো, পরি পাবো, খাবার পাবো, অনেক কিছু পাবো। ওরা খায় তারপর ফাটা ফেলবেন নাকি? হ্যাঁ, কিন্তু আপনারা সেই আশাটাকে নিরাশ করে দিলেন, এখন তো চিন্তা করি যে তাহলে কি হবে, এটা তো একটা কষ্টের বিষয় যে তাহলে তো আর কিছু থাকলো না। তাহলে নিজে একটা ধর্ম বানায় ফেলেন, সেখানে আরো বেশি মানে হুট টুরের অফার দেন, যে আমার ধর্মে আসলে 5,000 5 লাখ হুট দিমু, সারাদিন খালি কপাকপি কপাকপি চলবে। না, এখানে এখানেও তো অনেক কিছুই আছে, ইসলাম ধর্মের মধ্যে তো শেষ নাই, এসে আর কি অফার দিব, অফার এর কি থেকে আছে ভালো আমার? অফার? অফারের তো আর শেষ হয় না, অফার তো মানে আপনি যে কোনো অফারই দিতে পারেন, তাই না? মনে করেন বললেন যে আমার ধর্মে আসলে মরার পর তোমার আল্লাহ বানাই দিব, তুমি আল্লাহ হয়ে যাবা, প্রত্যেকে প্রত্যেকে আমার ধর্মে আসলে প্রত্যেকে আল্লাহ হবে মরার পরে, এটা তো হতে পারে, এটা তো আর ভালো অফার, বেটার অফার, তাই না? না, সেটা তো আছেই, কিন্তু বাস্তবতা তো দেখা যায় যে তখন কবর পড়ে মানে আসার আপনার পরে। তো, আপনার তো আর সেই মরার পরে কি পাবো না পাবো সেটা প্রমাণ দিতে হবে না, তাহলে আপনি মানে আপনি যখন শুয়ে ঘুমায় ঘুমায় কলা খাইবেন তখন আর কলাই খাইবেন কেন, বিরিয়ানি খান, তাই না? সেটাও ঠিক আছে, কিন্তু বলছি যে মানুষ তো আসলে কেউ নিশ্চিন্ন হতে চায় না, আমরা মানে একটা ট্র্যাজেডি, যেটা কষ্টের একটা বিষয় না, যে মরে যাওয়ার সাথে সাথে আমি শেষ, মানে আমার আর কোনো ইয়ে নেই, আপনি শেষ, আপনার শেষ নেই। কিন্তু আপনি দেখেন 99% লোকই তো বাংলাদেশের ওই আশা নিয়েই তো আছে, মরে গেলেও এরপরে যা থাকবো। আমি যদি এই কথা বলছি যে সবাই কিন্তু মানে আশা নিয়ে থাকে, শেষ না, মরে গেলে অন্তত দুধ খেটে টেটে নবীরে যেহেতু একবার পড়ছি বা মসজিদে একবার মাথা ঠুকেছি, এক সময় বেঁচে যাবো এবং বেঁচে থাকবো, এই আশাটা দেন আপনারা, এই হ্যাঁ, আশাটা। এখন আপনি এটাও চিন্তা করে দেখবেন যে এই যে এই আশাটা যে মানুষ করে এটা, হ্যাঁ এটা ঠিকই বলেছেন, আশাটা মানুষ করে, কিন্তু এই আশাটাকে কাজে লাগায় কেউ তাদের মানে স্বার্থ সিদ্ধি করতেছে কিনা, আপনার ভুল বুঝা, আপনার ভুংচুং বুঝা মানে ইয়া করতেছে কিনা। দেখেন আপনার যদি অসুখ হয়, একটা বড় অসুখ হয়, আপনার তো মনে মনে আশা থাকবে যে অসুখটা যদি ভালো হয়ে যেত তাহলে খুব ভালো হইতো, মনে করেন আপনার একটা হাত কাটা গেছে বা পা কাটা গেছে, আপনার তো মনে আশা থাকবেই যে এটা যদি ভালো হয়ে যেত তাহলে তো কত ভালো হইতো, কিন্তু এই আশা দেখায় যদি কেউ আপনার আপনার উপরে পাকনামি করে, আপনার আপনার নিয়ে মানে মশকরা করে, হ্যাঁ সে যদি বুঝতে পারে যে আপনি এটা চান মনে মনে, তখন যদি আপনার এটা এটার জন্য আপনার যদি আপনার পয়সা পাতি সব নিয়ে যায়, আপনার মাথায় কাঁঠাল ভাঙে এবং আপনার দিয়ে জিহাদ করায়, আপনার দিয়ে মানে খুন খুন খারাপি করায়, এটা তো তখন তো আপনি মানে আপনি কি ওই আশা, একটু আশা আছে যে কোনোদিন এই অসুখটা ভালো হয়ে যাবে, হাত পা ঠিক হয়ে যাবে, এই আশা কি এই কাজগুলো করাটা ঠিক হবে কিনা, এটা একটু চিন্তা করে আসলে আমাদের সবারই দেখা উচিত। ঠিক আছে না, ভাই, তাহলে এবিসি ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই, আমাদের ব্যাকস্টেজে আরো অনেকে আছেন, আমি তাহলে তাদের, ঠিক আছে ভাই, আচ্ছা ভাইয়া ভালো থাকেন, কথা হবে আরো আশা করি। বিলিভার, বিলিভার আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আপনার উপর হেদায়েত নসিব হোক। হেদায়েত? কিসের হেদায়েত ভাই? যে আপনি ইসলাম ত্যাগ করেছিলেন কেন, একটু আমার জানার ইচ্ছা ছিল আর কি, সেই জন্য যুক্ত হয়েছি, মানে কি কারণটা ছিল? আচ্ছা, ওইটা বলবো, ওইটা বলবো, অসুবিধা নেই, কিন্তু হেদায়েতটা যে আপনি কামনা করলেন সেই হেদায়েতটা কিসের হেদায়েত সেটা যদি আমাকে একটু বলতেন।
আগে আপনি সত্য, আপনি সত্যের প্রতি ফিরে আসুন, সেটা আমার সত্য মানে কি? সত্য মানে তো আসলে, সত্য তো আসলে খুবই কমপ্লিকেটেড শব্দ। হ্যাঁ, সত্য আসলে আপনার কাছে মনে হইতে পারে যে মামদভূত সত্য, আমার কাছে মনে হইতে পারে শাকচুনি সত্য। এখন এটা তো আপনার পারসেপশন, আপনি আপনার ব্যক্তিগত ভাবে আপনার চিন্তা। আপনি যদি আজকে, আপনি নিশ্চয়ই একটা মুসলিম পরিবারে জন্মেছেন, তাই না ভাই? তো আপনি মনে করেন যে সত্যটা হচ্ছে, ইসলাম ধর্মটা হচ্ছে সত্য, এবং আপনি সবাইকে এই সত্যটা দাওয়াত দেন নাকি? আচ্ছা, আপনার জন্ম যদি ভারতে একটা হিন্দু পরিবারে হইতো, তাইলে তো আপনাকে ছোটবেলা থেকে শেখানো হইতো যে হিন্দু ধর্মটা সত্য ধর্ম, তাই না? তার অবশ্য, তবে আপনার অবশ্যই যখন আপনার বিবেক বুদ্ধি সম্পন্ন একজন মানুষ হয়ে আপনি গড়ে ওঠেন, ওইটা পরে আমি আলোচনায় আনবো, ওইটা পরে আলোচনা আনবো, ওইটা একটু পরে আমি আলোচনাতে আনতেছি, আগে স্টেপ বাই স্টেপ আমরা যাই। আপনি যদি একটা হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে বা বৌদ্ধ পরিবারে জন্ম হইতেন, বা ইহুদি পরিবারে বা নাস্তিক পরিবারে, যেই পরিবারে জন্ম হোক, ওই পরিবারের পরিবার থেকে যে জিনিসগুলো শেখানো হয়েছে, সেগুলো তো ছোটবেলা থেকে আপনি আপনার বাবা মার কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে জানতে পারতেন, এবং স্কুল কলেজেও সেগুলোই শিখতেন, সেই বইগুলোই পড়তেন, এবং সেই ধর্মটা কি সত্য বলে মনে করতেন, ছোটবেলার কথা বলতেছি, তাই না ভাই? জি। তো একটু বড় হওয়ার পরে, এই যে আপনি একটা ভালো কথা বলছেন, একটু বড় হওয়ার পরে আমরা সাধারণত যেটা করি যে একটু যাচাই করে দেখি যে আমি বিবেক বুদ্ধি ব্যবহার করে, যুক্তি ব্যবহার করে, আসলে আমি যে পরিবারে জন্মাইছি সেটাই সঠিক কিনা, এটা করার জন্য আমাদের কি করা উচিত বলেন তো একটু? অবশ্যই আমাদেরকে নৈতিকতার শিক্ষা নেওয়া উচিত। না না, নৈতিকতার শিক্ষাটা তো, ওইটা তো ভিন্ন বিষয়। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে ধর্ম কোন ধর্মটা সত্য। পৃথিবীতে ধর্ম আছে 4200টার বেশি। হ্যাঁ, কারণ এতগুলো ধর্মের ভিতরে এক এক পরিবারে জন্মাইলে ছোটবেলা থেকে সবাই মনে করে তাদের ধর্মটাই সত্য, তাই না? এবং সেই পরিবারে যে যে ছেলেরা জন্মায়, তারাও ছোটবেলা থেকে মনে করে আমাকে পরিবারে যে জন্মেছে সেইটাই সত্য ধর্ম, তাই না? এটাই তো মনে করে নাকি ভাই? জি ভাই। এবং বাদ বাকি ধর্মগুলো মিথ্যা তারা মনে করে, তাই না? যে আমি যে ধর্মের পরিবারে জন্মেছি এইটা সত্য ধর্ম, কিন্তু অমুক লোকে যে পরিবারে জন্মেছে ওইটা কিন্তু সত্য ধর্ম না। আপনি যেরকম মনে করেন হিন্দু ধর্মটা সত্য না, বৌদ্ধ ধর্মটা সত্য না, খ্রিস্টান ধর্মটা বিকৃত হয়ে গেছে, ইহুদিটাও বিকৃত হয়ে গেছে, আবার ইহুদিরাও মনে করে যে আপনার ধর্মটা সত্য না, হিন্দুরাও মনে করে আপনার ধর্মটা সত্য না, খ্রিস্টানরাও মনে করে আপনার ধর্মটা, এইভাবেই প্রত্যেক ধর্মের মানুষ নিজের ধর্মটাকে সত্য বলে মনে করে এবং অপরের ধর্মটাকে মিথ্যা বলে মনে করে, নাকি ভাই? জি। আপনার কথা শুনে আমার কাছে মনে হচ্ছে যে আপনি খুবই ভালো একটা মানুষ, সেহেতু আপনি যেহেতু যাচাই করেছেন বলেই মনে হচ্ছে, মনে হচ্ছে যে আপনি যাচাই করেছেন। দিলে ভাই আপনি একটু বলেন তো যে আপনি কি কখনো কোরআন শরীফটা বাংলায় পুরোটা পড়ছেন? না, আমি তো ওইরকম কোন শাইখ বা এক কথা উত্তর দিলেই হবে যে আপনি কোরআনটা বাংলা কখনো পড়েন নাই। আপনি কি বাইবেলটা কখনো বাংলায় পড়ছেন ভাই? না, ইচ্ছা আছে, তবে আমি শুধু একটু মানে জয়েন দিয়েছি ভাই। ভাই আপনাকে আমি তো মানে বাড়তি বেশি কথা বাড়তি কথা বলতে বলিনি, একটু আমার সাথে কোঅপারেট করেন। আমি আজকে কয়েকটা ছোট ছোট জিনিস জানতে চাচ্ছি, এটা একটু ছোট ছোট। ওকে 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 ওকে। তাওরাত তো পড়ছেন নাকি? তাওরাত না ভাই, তাওরাত আমার পড়া হয়নি। আচ্ছা, ত্রিপিটক পড়ছেন, বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ ত্রিপিটক? না ভাই। আচ্ছা, বেদ, ভগবদ গীতা এই দুটো পড়ছেন? না ভাই, তবে পড়বো। মহাভারত, রামায়ণ, মহাভারত এই মহাকাব্য দুটো পড়েন নাই নাকি? না ভাই। ও, কিন্তু আপনি অন্য ধর্মগ্রন্থ কোনোটাই পড়েন নাই, নিজের ধর্মগ্রন্থটা পড়েন নাই, কিন্তু আপনি যাচাই করে বুঝে ফেলেছেন যে আপনার ধর্মটা সত্য ধর্ম নাকি? অবশ্যই, কিছু কারণ দেখলে তো আপনি বুঝতে পারবেন। কারণগুলো আমি জানবো, একটু পরে জানবো, কিন্তু একটা বাতি টিপ দিলে আপনি বুঝতে পারবেন যে সবগুলো বাত হয়েছে কিনা। ভাই আপনার, আমার কথাটা একটু আগে বুঝে নেন, এটা তো সব প্রত্যেক ধর্মের লোকই মনে করবে যে একটু ভাত টিপলি এত পরন টরন লাগে না, যাচাই টাচাই করা লাগে না, একটু ভাত টিপলি বুঝুন যায় কোনটা সত্য, এটা তো ভাই সব ধর্মের লোকই বলবে, ঠিক আছে? কিন্তু আমি তো আপনাকে প্রথমে বলেছিলাম যে যাচাই করে দেখা লাগবে, যাচাই করে দেখার জন্য প্রথম শর্তটা হচ্ছে ওই ধর্মটার ভিতরে কি বলা আছে সেই জিনিসটা জানা, পরে দেখা। আপনি কোরআনটাও পড়েন নাই, অন্য ধর্মগুলো বাদই দিলাম, আপনি নিজের ধর্মগ্রন্থটা কোনোদিন পড়ে দেখেন নাই, কিন্তু আপনি জানা গেছেন যে, আপনি যাচাই করে জেনে গেছেন যে আপনার ধর্মটাই সত্য ধর্ম নাকি? ওয়াও ভাই, আপনি তো একটা মানে খুবই মানে মেধাবী মানুষ, মানে আপনার মানে খুবই ইন্টেলিজেন্ট আপনি। এরকম আমি মানুষ আমি জীবনে কখনো দেখি নাই যে কিছু না জানি নেই, কিছু না পড়েই একদম সব ধর্ম যাচাই করে ফেলাইছে এবং যাচাই করে বুঝা ফেলাইছে কোনটা সত্য ধর্ম। ভাই এটা কিন্তু ভাই একটা দুর্দান্ত ব্যাপার, আপনি কিন্তু বিশাল মেধাবী লোক। হ্যাঁ, মানে এত মেধাবী আপনি কিভাবে হয়েছেন? এটা কি আপনি পরিবার থেকে এত মেধাবী হয়েছেন নাকি আপনি নিজে নিজেই মেধাবী হয়েছেন? এত যাচাই হয় না, যাচাই করতে হলে মনে করেন আপনি পাঁচটা দোকান থেকে, পাঁচটা দোকানে দুধ কিনতে পাওয়া যায়, হ্যাঁ গরুর দুধ কিনতে পাওয়া যায়। এখন গরুর দুধ পাঁচটা দোকানে পাওয়া যায়, কোন দোকানের গরুর দুধটা খাঁটি গরুর দুধ এটা বোঝার জন্য তো আপনার পাঁচটা গরুর দুধ একটু একটু করে খায় দেখতে হবে, তাই না?
তো আপনি যদি শুধু সারা জীবন একটা দোকান থেকে মনে করেন আপনার পরিবার একটা দোকান থেকে শুধু গরুর দুধ কিনে আর কোনো দোকানে যায় না কোনোদিন ওই একটা দোকানের গরুর দুধ খায় আপনি ওই সারা জীবন ওই গরুর দুধটাই খান আপনি তো ভাই তাহলে যাচাই করতে পারবেন না ওই যে অন্য দোকানে যে গরুর দুধগুলো পাওয়া যায় সেগুলা সেগুলা বেশি খাঁটি নাকি আপনার আপনি যে দোকান থেকে কিনেন সেটা বেশি খাঁটি এটা তো আপনার পক্ষে যাচাই করাই সম্ভব না কারণ আপনি তো সারা জীবন এক দোকানের গরুর দুধ খায় আসছেন আর এখন আমি বুঝতে পারলাম যে আপনি তো যেখানে আপনি বলতেছেন যে আপনি কোরআনই বাংলায় পড়েন নাই তার মানে আপনি নিজের দোকানের গরুর দুধটা ঠিকমতো খান নাই কখনো কিন্তু আপনি বুঝে ফেলছেন যে আপনি যে দোকান থেকে গরুর দুধ খান আমি শুধু জানতে চাচ্ছিলাম যে আপনার কথাটা শুনে নেন কথাটা শুনে নেন কথাটা শুনে নেন আপনি কথাটা শুনে সেই অনুসারে আমাকে উত্তরটা দেন আমি নিশ্চিত যে আমার প্রশ্ন আমার যে কথা সেই কথা থেকে আপনি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন আমি আপনাকে এই গ্যারান্টিটা দিচ্ছি যে আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন কি আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরই দিচ্ছি কিন্তু আপনার মুখের থেকে উত্তরগুলো বের করে আনতেছি ঠিক আছে এটা হচ্ছে আমার একটা প্রসেস আমার একটা পদ্ধতি আলোচনা করার একটা পদ্ধতি এই পদ্ধতিটা ব্যবহার করতেন গ্রিসের অত্যন্ত বিখ্যাত একজন ফিলোসফার ছিলেন সক্রেটিস সক্রেটিস এই পদ্ধতিটা ব্যবহার করতেন যে কেউ যখন তাকে প্রশ্ন করতে আসতো তিনি তার সাথে আলোচনা করতেন কথা বলতেন গল্প করতেন গল্প করতে করতে দেখা যেত যে যে প্রশ্ন করতে আসে সে উত্তর পায় গেছে সে তখন বুঝতে পারতো না মানে ইমিডিয়েটলি বুঝতে পারতো না যে সে যে উত্তরটা পায় গেছে সে ইমিডিয়েটলি বুঝতে পারতো না কিন্তু বাসায় গিয়ে যখন সে একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করতো কি কইলো বেড়ায় কি কইলো সক্রেটিস বেড়ায় কি কইলো কিছুই তো বুঝলাম না মানে তো পেঁচায় পচায় কি কি জানি কইলো রাত্রেবেলা যখন সে ঠান্ডা মাথায় বসে বসে চিন্তা করতেছে তখন সে বুঝতে পারে আরে আমি যে প্রশ্নটা করতে আসছিলাম এটার উত্তর তো আমি পাই গেছি ভাই আমি তো উত্তর হয়ে গেছে আমার উত্তর তো সক্রেটিস দিয়ে দিছে কিন্তু তখন ওই মুহূর্তে আমি বুঝি নাই কিন্তু পরে গিয়ে বুঝছি এখন এসে বুঝতেছি আপনি যদি আমার কথাগুলোকে রাত্রেবেলা ধরেন এখন এখন তো আপনি হয়তো নাও বুঝতে পারেন কিন্তু রাত্রেবেলা যদি আপনি চিন্তা করেন এই কি কথাগুলো বললাম তাহলে আমি নিশ্চিত যে আপনি আপনার যে আপনি যে প্রশ্নটা করতে আসছেন সেটার উত্তরটা আপনি সেখান থেকে পেয়ে যাবেন এই কারণে আপনাকে এই প্রশ্নগুলো করছি এবং আপনার থেকে উত্তর নেওয়ার চেষ্টা করছি যে আপনি যদি একটা দোকান থেকে গরুর দুধ কিনেন সবসময় এবং সেই দুধ যদি না খান যুক্তি দিয়ে যাচাই করে দেখার প্রথম স্টেপটা হচ্ছে সেই ধর্মের ভিতরে কি বলা আছে সেটা একটু ভালোভাবে পড়ে দেখা অন্তত মাতৃভাষায় অন্তত মূল গ্রন্থটা মাতৃভাষায় পড়ে দেখা ভালোভাবে পড়া হয়তো অনেক কঠিন হয় অনেক সময় কিন্তু অন্তত পক্ষে মূল ধর্মগ্রন্থটা বাংলা ভাষায় মানে আপনার মাতৃভাষায় পড়ে দেখা এটা কি উচিত না এটা কি ঠিক কাজ নাকি ভুল কাজ ভাই আপনি একটু বলেন তো না এটা অবশ্য আমার উচিত আমি আমার সামনে একটা পরীক্ষা আছে তো মানে তাই আমি একটু মানে সময় পাচ্ছি না যখন ফ্রি হব তখন আমি মানে স্টার্ট করব আর কি আমার পরে তাহলে তো ভাই আপনি তো এখনো যাচাই করার মতো স্টার্ট করার মতো সময়টা পান নাই এটা বুঝলাম কিন্তু তাহলে তো আপনি এই দাবিটা করতে পারেন না যে আমার ধর্মটা সত্য ধর্ম কারণ আপনি তো যাচাই করেন নাই আরেকজনের মুখে থেকে শুনছেন আপনার বাপ দাদা কইছে এই জন্য আপনার কাছে মনে হয়েছে হিন্দু দেখো বাপ দাদা কইছে আমাকে ধর্মটা সত্য ওই হিন্দু পোলাটাও বলতেছে আপনার মতো আপনার পাশের পাশে যে হিন্দুটা ছেলে পোলাটা থাকে ওর বাপ দাদাও কইছে আমাকে ধর্মটা সনাতন ধর্মটা সত্য ধর্ম হেও মনে করে হেটা সত্য ধর্ম তাইলে তো আপনি যখন যাচাই করে দেখার সময়টা পান নাই বা আপনার সুযোগটা পান নাই তাহলে তো এই কথাটা আপনি যে বললেন যে আমাকে ধর্মটা সত্য ধর্ম এইটা তো একটা অযৌক্তিক কথা হইলো তাই না জি আচ্ছা আপনি এতগুলো ধর্ম থাকতে আপনি একজন মুসলিম হয়েও আপনার সাথে আমি আলোচনা করছি আপনার কথা আপনার পয়েন্টটা বোঝার চেষ্টা করতেছি যে আপনি যে বললেন আইসা যে ভাই আসেন ভাই আমার ধর্মে আসেন হেদায়ত পাওয়া যান আপনার তো সত্য এবং শুধু আপনি সেখানে থাইমা নাই আপনি আরেকজনে দাওয়াতও দিতেছেন নিজেরই নিজেই বুঝেন না কি আরেকজনে দাওয়াতও দেওয়া শুরু করে দিচ্ছেন এইটাকে আমরা বলি অন্ধবিশ্বাস হ্যাঁ আপনি যেরকম একজন অন্ধবিশ্বাসী মানুষ একজন হিন্দু যে যাচাই না করে তার ধর্মটা সত্য বলে মনে করে সেও একজন অন্ধবিশ্বাসী মানুষ এই অন্ধবিশ্বাসটাকে ইসলামের পরিভাষায় বলা হয় ইমান মানে না বুঝা বিশ্বাস করা এটাকে বলা হয় ইমান তো এখন আমি আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করব যে ইসলাম ধর্ম সম্পর্কে আপনি কতটুকু জানেন একটু বলেন তো আমি শুধু আপনার এই বেসিক আমার কিভাবে নামাজ পড়তে হবে আমার কিভাবে আমল করতে হবে শুধু এতটুকু জেনেছি আমি যেহেতু আমি একজন ছোট একজন স্টুডেন্ট তাই আমার এত কিছু জানা হয়নি আমি স্টার্ট করব আচ্ছা আচ্ছা স্টার্ট করবেন ঠিক আছে অসুবিধা নেই আর সময় আছে আস্তে আস্তে কইরেন আপনি অন্তত পক্ষে কোরআন হাদিস গুলা তাফসির গুলা সিরাত গুলা এগুলো কইরেন কইরে দেখেন যে আপনার ধর্মটা আসলে কতটুকু সঠিক কি ভুল সেটা তারপরে আমার প্রশ্নটা ছিল আপনাকে আপনাকে কি কি জিনিসটা যে আকৃষ্ট করেছে যে কোনকে ছাড়তে হবে আপনি আমাকে প্রথমে এসে জিজ্ঞেস করছেন না যে আপনি নাস্তিক হয়েছেন কেন এটা এটা আপনার প্রশ্ন ছিল না জি জি এরকমই আর এই প্রশ্নের উত্তরটাই এতক্ষণ ধরে দিলাম
যে আমিও আপনার মতোই একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং আমিও অন্ধবিশ্বাসী ছিলাম। আমাকেও বাপ মা শিখাইতেছিল ইসলাম ধর্মটা সত্য ধর্ম এবং এটাই মানতে হবে, এটাই পালন করতে হবে, এটার থেকে বাইরে আর কোনো কিছু সত্য নাই, বাদ বাকি সব মিথ্যা, হ্যাঁ বিকৃত বিকৃত মিথ্যা দূষিত হয়ে গেছে। পরে আমি যখন এরপরে যখন আমি তো ছোটবেলা থেকে এটা বিশ্বাস করে বড় হয়েছি, ছোটবেলা শুনতাম যে নবীজি আমাকে নবী অনেক ভালো লোক ছিল, সে হচ্ছে ইহুদিপুরি রাস্তায় কাটা পিছায় যাইতো, তারপরে সে আর কি রাস্তা দিয়ে হাইটা যাইতো, নামাজ পড়তে গেলে ইহুদিপুরি এসে পিঠে ভুরি নারী ভুরি চাপাই দিত, কত কষ্ট দিত। পরে একদিন দেখতে পাইলো যে একদিন নাই কাটা রাস্তা কাটা নাই, তারপর নবীজি সেই ইহুদিপুরির বাসায় গিয়া দেখে যে ইহুদিপুরি মানে অসুখ অসুখ হয়েছে, তারপরে নবীজি সারা রাত সেবা করলো, আরে কত ইহুদিপুরি সারা রাত সেবা টেবা কইরা, তারপরে হচ্ছে গিয়ে ভালো টালো করলো। তখন ইহুদিপুরি এই যে এত মানবতাবাদী নবীকে দেখা, অসাম্প্রদায়িক মানবতাবাদী ইহুদি হওয়ার পরে তারা কত সেবা করছে, এইটা দেখে ইহুদিপুরিটা কি করলো মুসলমান পায়ে গেলো, হিদায়ত পায়ে গেলো। মাশাআল্লাহ, এই গল্পটা ছোটবেলা থেকে আমি শুনছি, মায়ের মুখে মুখে থেকে শুনছি, আমি আমার বইতেও পড়ছি, আমাদের আমাদের স্কুলের বইতেও এটা ছিল। পরে আমি ঠিক করলাম যে আমি তো এইভাবে মানে গাল গল্প করে তো আসলে লাভ নেই, আমার তো মূল বইটা পড়তে হবে, তাই না ভাই, কি বলেন? মনে হইলো যে মূল বইগুলা পড়ে দেখা দরকার, সেই বইগুলাতে কি লেখা আছে নাকি। মূল বইগুলা পড়তে গিয়া দেখি আরে কাহিনী তো ভেজাল, কাহিনীর ভিতরে তো অনেক ভেজাল আছে, এরকম তো কোনো কাহিনী নাই সিরাত, কোনো সিরাতের ভিতরে এরকম কোনো কাহিনী নাই যে ইহুদি বুড়ি, কোনো হাদিসের ভিতরে এরকম কোনো কাহিনী নাই যে ইহুদি বুড়ি কাটা বিসাইতো, এই কাহিনী তো পুরো ভুয়া কাহিনী, মানুষে বানাইছে এই কাহিনী। আসল কাহিনী কি, আমি তখন হাদিস টাদিস কইরা সিরাত টিরাত কইরা দেখলাম, আমাদের নবী তো ছিল ডাকাইত সর্দার একটা, হ্যাঁ তারে যে বিরোধিতা করছে তারা একের কল্লা ফালাই দিছে, একে জবাই করে মেরে ফেলছে। আপনি যদি চান যে আমি আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন যে আপনি আসিফ সাহেব আপনি যে কথাটা বললেন এটার দলিল কোথায়, আমি আপনাকে দলিল বের করে দেখাবো, কোনো সমস্যা নেই, যেই কয়টা মানে দলিল দেখতে চান সব দলিল আমার কাছে রেডি করা আছে, আমি আপনাকে দেখাবো, অসুবিধা নেই। আমি আপনাকে আসলে আগে সামারিটা বলে নিই, হ্যাঁ আপনি মনে রাখেন যে কোনটার দলিল আপনার লাগবে, কোন জিনিসটা আপনি জানতে চান বা কোন জিনিসটা দলিল আপনি চ্যালেঞ্জ করবেন সেটা আমি আপনাকে বের করে দেখাবো, কোনো সমস্যা নেই, একটু পরে আগে সামারিটা শেষ করি। পরে আমি দেখলাম আমাদের নবী তো ডাকাত সর্দার ছিল এবং একই সাথে ভয়ঙ্কর রকমের লুচ্চা ছিল এবং একই সাথে ধর্ষক, হ্যাঁ ভুল নাকি সঠিক সেটা আমরা একটু পরে যখন দলিলে যাবো তখন আপনি একটু আপনি পয়েন্ট আউট করে রাখেন যে কোন পয়েন্টটা নিয়ে আপনি চ্যালেঞ্জ করবেন, আমি সেই পয়েন্টটা নিয়ে দলিল প্রমাণ বের করে দেখাবো আপনার। হ্যাঁ দলিল প্রমাণ দেখালি তো হয় নাকি, দলিল প্রমাণ বের করে দেখালি তো হয় নাকি, কি বলেন বিলিবার, দলিল বের করে দেখালি তো হয়, দলিল বের করে দেখলে তো আপনি আর সেটা অস্বীকার করতে পারবেন না নাকি। আমি যদি দলিল বের করে দেখাই কোরআন হাদিস সিরাত থেকে যদি আমি দলিল বের করে দেখাই তখন তো আমি যদি সরাসরি বই থেকে আপনাকে দেখাই সেটা তো পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। তখন আমরা তো এখনো সেই আলোচনাতে যাইনি যে নবী লুচ্চা ছিল নাকি ছিল না, ধর্ষক ছিল নাকি ছিল না, সেই আলোচনাতে এখনো যাইনি, যখন যাবো তখন আমি দলিল বের করবো, আর আপনিও যদি আপনার সপক্ষে কোনো দলিল থাকে সেটা আপনি দিবেন, অসুবিধা নেই, আমি দেখবো আপনার দলিল। ঠিক আছে ভাই, আপনি মুখের ভাষা এরকম ভাবে কথা বলবেন, এটা আপনার থেকে আশা করি নাই, মুখের ভাষা আমার মুখের ভাষা অত্যন্ত ভালো, লুচ্চাকে লুচ্চাই বলতে হবে, ধর্ষককে ধর্ষকই বলতে হবে, হ্যাঁ চোরকে যেমন চোর বলতে হবে, এই যে চলে গেছে, চোরকে যেমন চোর বলতে হবে, ধর্ষককে ধর্ষক বলতে হবে, লুচ্চাকে লুচ্চাই বলতে হবে, এটা হচ্ছে সত্যি কথা। হ্যাঁ ভাষা আবার কি মানে আমি কি লুচ্চাকে মহাপুরুষ বলবো, ভাষা ঠিক করতে গিয়ে মহাপুরুষ বলবো, অসম্ভব। দেখেন চলে গেছে, আমি তো বললাম যে আপনাকে আমি দলিল বের করে দেখাবো, তাইলে তো হইলো, উনি তো চলে গেলেন, মানে কি একটা অবস্থা দেখেন। ঠিক আছে এরপর একজনকে যুক্ত করি, দেখেন উনি চলে গেল, বিলিভার উনি চলে গেল, উনি মনে হয় না আর আসবে, মানে নবী যে লুচ্চা ছিল, নবী যে ধর্ষক ছিল, এটা তো অসংখ্যবার আমি প্রমাণ করেছি, অসংখ্যবার আমাদের লাইভে আমরা প্রমাণ করেছি, আরো প্রমাণ করবো দরকার হলে ডেইলি প্রমাণ করবো, অসুবিধা কি, আসেন আপনারা এসে চ্যালেঞ্জ করেন যে এটা এই কথাটাকে আমি চ্যালেঞ্জ করতে চাই, আসেন